এক বাপের দুইটা সন্তান অর্থাৎ দুই ভাই এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়াও দেখে না আছে না নাই ভাই এই দোষগুলো কি আমাদের ভিতর নাই এগুলো দরকার না সমাজে তো এগুলো দরকার ভাই যদি ভাইয়ের বিপদে না থাকে দেখবেন ভাই বিপদে পড়ে সে বিপদে পড়ে মারা যায় ছায়াও দেখে না আপনি তার জন্য রাস্তায় নেমে জীবন যায় কথা বল না কেন বন্ধুরারে আমায়া সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে আল্লাহু আকবার আরে আবু বকর যায়া কই ভাই উমর রে ও ভাই উমর তোমার কাম হইছে কই কি কহ কি হইছে তোমার তো নসিব ভালো কপাল ভালো কি ভালো জোরে কর কপাল ভালো আর আমাদের কপাল কি হইছে মন্দ মন্দ হ্যাঁ বন্ধুরা রে আমায়ার আবু বকর কই ভাই উমর রে ও ভাই তোমার কপাল ভালো রে ভাই তোমার নসিব ভালো বলে কি হইছে বলে আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে বলে কি অফার বলে আমার আল্লাহ একটা সুন্দর একটা কোরআনের আয়াত নাযিল করে মালাইছে উমর কই ভাই আবু বকর কোরআনের আয়াত অনেক নাযিল হইছে অনেক নাযিল হইছে বলে না যতই নাযিল হোক কিন্তু আজকের আয়াতটা আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে জোরে কোন সুবহানাল্লাহ আমরা তো আর বুঝবো না আমরা তো এই যে পড়তেছি ইল্লা মান তাবা ওয়া আমাল ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাত মা হাসানা আমি যা আয়াত পড়লাম আপনারা কি কিছু বুঝলেন কিছুই বুঝলেন অর্থ না করে তো বুঝবো তাহলে বাংলায় আবার আসাই লাগবে কথা কন না গিয়া কিছু লোক দেখবেন কিছু লোক দেখবেন সমালোচনা করবে তাফসির নাই আর তাফসির তো বুঝতে হবে তাফসির কি বুঝতো এক আয়াতে যদি আমি শেষ আমি কই যে পুরো কোরআনের তাফসির করব তা কি সহজ অত সহজ এক আয়াতের তাফসির করতে এক আয়াতের কথা শুনেন আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন এই এক আয়াত যদি আপনি আজকের মাহফিলে বিশ্বাস করে আমল করা স্টার্ট করেন এই মাহফিলের ভিতর জায়গায় আপনার গুনাহ মাফ হবে যদি না হয় আজকে আমি দলিল দিয়ে যাব যদি না হয় গুনার ভাগে আমারে দিবেন সবাই আজকে আলোচনা পরিপূর্ণভাবে শুনতে রাজি আছেন আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আমি দলিল দিয়ে কথা বলে যাও আপনাদের এলাকার ভিতর কোরআন শরীফ আছে আপনারা কোরআন শরীফ সাজ দেন আপনাদের কোরআন শরীফ দিয়ে দেখেন বন্ধুরা রে আমার আবু বকর কই উমর রে ও ভাই উমর আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা উমর কই ভাই আবু বকর রে ও ভাই আয়াত নাযিল হইছে তাতে কি হইছে বলে আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা আল্লাহই বলছে যার যত বেশি গুনাহ আছে ওই ব্যক্তিরা যদি তওবা করে ইমান করতে পারে নেক আমল করে আর তাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে জোরে জোরে কথা সুবহানাল্লাহ তাহলে গুনাহ যদি বেশি হয় থাকে আর কোনো ভয় আছে একসাথে বলেন যার যত বেশি গুনাহ আছে আবু বকর বলতেছে ভাই উমর আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে নেক আমল করবে তার তাবাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করেই ক্ষান্ত হয় না আর যত পরিমাণ গুনাহ ছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে জোরে কর সুবহানাল্লাহ তাহলে কি আর গুনাহ থাকলে ভয় আছে একসাথে বলেন মাফ করার মালিক মাফ চাবো কার কাছে বন্ধুরা রে আমায়ার উমর কই ভাই ও ভাই আবু বকর আল্লাহ বলছে তাতে কি হইছে কহে আল্লাহ যেহেতু বলছে তাহলে তো তোমার তোমার কাম হয়ে গেছে বলে আবার কিসের কাম হলো আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি তুমি তো গুনাহ বেশি করছো কথা বুঝেন নাই আবু বকর বলতেছে আমার চাইতে তোমার বেশি গুনাহ এই
পৃথিবী আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই নাকি খালি আমি ওয়াজ করতেছি পৃথিবীর প্রতিটা আলেম জানে আমার রাসূলের কাল্লা কাটার জন্য একজন ব্যক্তি গিয়েছিলেন যার নাম হলো উমার কথা কোন লাগা খাত্তাব এর বেটা উমার লাঙ্গা নামক তোর আমি নিজে বলছি লাঙ্গা নামক তরওয়ালের নামটা ছিল কি লাঙ্গা লাঙ্গা নামক তরওয়াল নিয়ে আবার রাসূলের কাল্লা কাটার জন্য গেছে আবু বকর বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি তুমি যখন কাফের ছিলে আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলা তুমি কাফের অবস্থায় যত গুনাহ করছো আমি তত গুনাহ করি কথা কন না আমি তত গুনাহ করি নাই তাহলে তোমার গুনাহ বেশি আর আজকে যে আয়াত আল্লাহ নাযিল করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতুল হাসানা আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি আরে সুবহানাল্লাহ কইনা রে আমি কোনে ওয়াজ করি রে আপনারা মনে আমার কথাই বুঝতে পারেন ভাষা বুঝতে জানা মনে হয় নাকি ভাই আপনারা কি বুঝতেছেন সবাই বুঝতেছেন আল্লাহ কবুল করুক সবাই জন আমিন তাহলে বলতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি কি দলিল আছে না নাই হ্যাঁ এবার দলিলটা ভালো করে শুনে নেন আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিন হাসানা আল্লাহু আকবার খান ওন্দুরারে আবু বকর কইবাই উমর রে লো মাই তোমার কপাল বাজরে মাই এই জন্য তোমার কাজ হয়ে গেছে তোমার গুনাহ বেশি আর আজকে এই আয়াত দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি তাহলে তোমার গুনাহ বেশি তোমার নেকিও বেশি আর ওমর কইতেছে না আল্লাহ না কয় নেকি তোমার বেশি সুবহানাল্লাহ নেকি ওমর কইতেছে নেকি তোমার বেশি আবু বকর কয় না তোমার বেশি ওমর কয় না তোমার বেশি আপনার বলেন কার বেশি না না নেকি কার বেশি গুড দলিল দ্বারা আমরা কি পেলাম উমারের বেশি কারণ আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুল হাসানা বলতেছে যার যত বেশি গুনাহ তাহলে গুনাহ করছে বেশি উমার তো আবু বকর বলতেছে তোমার যেহেতু গুনাহ বেশি তোমার নেকিও বেশি জোরে কম সুবহানাল্লাহ বন্ধুরা রে আমায়াল উমার কই ভাই আবু বকর রে ও ভাই আল্লাহ বলছে ঠিক আছে কিন্তু আমি বলতেছি শোনো আমার চাইতে তোমার নেকি বেশি আছে আবু বকর ভাই তাহলে তোমার চাইতে আমার বেশি নেকি আছে তাহলে দলিল দাও আমি যখন দলিল দিছি আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুল হাসানা আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে তাহলে আমি দলিল দিছি তুমি একটা দলিল দাও তোমার চাইতে আমার বেশি নেকি আর একটা দলিল দাও আর ওমর কইতাছে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই তারপরে আমি বলতেছি আমার সাথে তোমার নেকি বেশি সুবহানাল্লাহ কর দুইজনের ভিতরে এইবার দ্বন্দ্ব এ আমার মুরব্বি বাবা জিরা গো আমাদের ভিতর কিন্তু এরকম মন মানুষতা কারো নাই এক হুজুরতে ফের আরেক জনের বিরোধিতা করে একজন আরেক জনের বিরোধিতা করে এক মুসল্লি আরেক মুসল্লির বিরোধিতা করে আছে না নাই বাড়িতে যাইয়া দেখবেন সকালবেলা কিছু লোক জমির আল ছাড়তে যায় জমির আল ছাড়তে যায় আর একজনের ক্ষেত্রের ভিতর আদাত ঢুকে গেছে আইল করছে তিন বেকা ওই মুসল্লি মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না ওমর জমি যে তিন বেকা হে চিন্তা নাই তুই কাতার সোজা করো বন্ধুরা রে আমার ওমর কয় ও ভাই আবু বকর রে আমার চাইতে তোমার নেকি বেশি আবু বকর কয় না না হইতে পারে না এইবার ওমর কয় না আমি যেটা বলতেছি এইটাই সত্য আমার চাইতে তোমার নেকি বেশি আবু বকর কয় না 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 তুমি দলিল দিতে পারো না আর আমি দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি জোর জোর কর না সুবহানাল্লাহ আমার সাথে কি রাজিলা বাসিরা এইবার আমার কান্দার কয় ও ভাই আবু বকর গুনাহ হইতে পারে আমার বেশি কিন্তু নেকি তোমার চেয়ে আমার বেশি হইতে পারে না আবু বকর কয় তাইলে তুমি তো কোরআনের
বলে আমি এটাও জানি আমার চাইতে তোমার নেকি বেশি আবু বকর কয় না এটা তো আমি মাইনে দিতে পারি না কারণ আমার তো দলিল দিতে পারো না ওমর কয় ও ভাই আবু বকর রে তোমার সারা জীবনের নেকি না এক রাতের নেকি যদি আমারে দিতে পারো আর আমি ওমরের কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব জোরে জোরে কর না সুবহানাল্লাহ এক রাতের নেকি কয় রাতের পাল্টা পাল্টি করব তুমি এক রাতের নেকি আমারে দাও আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেব এইবার আবু বকর চিন্তা করতেছে হায় হায় আল্লাহ এত বড় একটা অফার দিয়েছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি তাহলে আবু ওমর সবচেয়ে বেশি গুনাহ করছে আমার চেয়ে বেশি অথচ সেই ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায় আমি যদি এক রাতের নেকি দেই আবু বকর চিন্তা করতেছে এটা তাহলে কিভাবে কি করা যায় তাহলে আগে রসূলের সাথে পরামর্শ করব কার সাথে জোরে কোন আগে নবীর সাথে পরামর্শ করব আমার নবী যদি বলে দিতে তবে আমি দেব জোরে কোন সুবহানাল্লাহ আরে কি কালাকা লাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার নাপাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি কালাকা লাইলা দয়াল রে আল্লাহ ভাগর তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোর জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেল কানায় হাজার দশ করিয়াও কেহ গোরে কাশীপুরের গায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেল কানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সাতক্ষীরার জেলায় নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার ধনী ফকির কারো কি খেলা খেলাইলা দয়াল রে আবু বকর এবং ওমরের ভিতর কি দ্বন্দ্ব কি আছে জোরে কর এবার এক রাতের নেকি কয় রাতের চাইছে ওমর বলছে এক রাতের নেকি দাও আর আমার সারা জীবনের নেকি দেবো আবু বকর ভাই তাহলে চলো যাই নবীর দরবারে যাবো কার দরবারে জোরে বন্ধুরা রে আমার এই পার আবু বকর ওমর দুইজন নবীর দরবারে যাইরা রে সালাম দে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ও আবু বকর মুসকি মুসকি হাসতেছে আমার নবী কয় আবু বকর আমার মজলিস থেকে যখন তুমি উঠে যাও তখন তোমার চোখ বড় পানি টপ টপ করে পড়ে আর এখন তুমি মুসকি মুসকি হাসো কারণ আছে না নাই জোরে কর আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ পাইতেছিল আমি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি খাই খাই বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি ওই নবীজির প্রেমে তোমরা দরুদ কুরবানি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি চিকার মেরে কন্যা আল্লাহু আবু বকর মুসকি মুসকি হাসে আর বলে মানে একটা খুশির সংবাদ পাইছে না
عمر شارع جبر نیکی دیبر چچے ایبار چنتا کرتا سے تلتے تک خوشیر بھی شوائے انا ابو بکر مسکی مسکی حاشی آر بولے یا رسول اللہ نبی وو مایار نبی زی جی آیت تا نازل ہوئی سے إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر أبو بكر يا رسول الله نبيك الله إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات يا رسول الله نبيك زرزت بشكونا বেশি গুনাহ আছে ওই ব্যক্তিরা তওবা করে أبو بكر يا رسول الله نبي عمر تو بشي كيو نا كورسي اي زنو تر نكيو تالي بشي ويسي بلها عمر نكيو بشي اي بار عمر نبي كيو أبو بكر عمر نكي بشي ويسي تاتي كي ويسي أبو بكر يا رسول الله نبي عمر بشي كيو نا كورسي ار الله زي آيات نازل كورسي سورة الفرقان شوك سور نمبر آيات يا رسول الله نبي এই আয়াত দ্বারা বুঝা যায় উমারের নেকি বেশি হয়েছে ও মায়ার নবী গো আমি উমারকে বললাম তোমার নেকি বেশি হয়েছে উমার তো মাইনা নাই না উমার বলে আমার নেকি বেশি ও মায়ার নবী গো উমারের সারা জীবনের নেকি আমি আবু বকর তাল কইরা দিতে চাই আর আমার কাছ থেকে এক রাতের নেকি নিতে চাই আল্লাহু আকবার আমার নবী কয় তাতে কি হইছে ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের এক রাতের নেকি আমারে যদি দান করে আমি ওমরের তাম জীবনের নেকি আবু বকরের দান করে দেব জোরে করে সুবহানাল্লাহ আর আমার নবী কয় তাহলে তুমি কি করবা আবু বকর কয় হুজুর আমি তো আপনার পরামর্শ চাই আমি কি চাই আপনার পরামর্শ চাই আমার নবী কয় আবু বকর আমি তোমার পক্ষে রাই দেব নাকি উমারের পক্ষে রাই দেব কারণ তোমরা দুইজনই আমার শ্বশুর দুইজনই কি কথা কন না গিয়া দুইজনই আমার কি আবু বকর তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর আমি কার পক্ষে রাই দেব তোমাদের ব্যাপার তোমরা বোঝো তবে তোমার কাছে কোন রাখতে নেকি চাইছে বলে হুজুর তা তো জান না এটা কি সবে বরাত না সবে কদর বলে এটা তো জান না আমার নবী কয় আবু বকর তোমার এমন নেক আমার আল্লাহ দিছে গো এমন একটা রাতে আমার আল্লাহ তোমার এমন পরিমাণ নেকি দিছে গো আমার আল্লাহ এত খুশি হয়েছে তোমাকে এত নেকি দিছে একটা উমারে কেন সারা পৃথিবীর সব মানুষের নেক আমল এক পাল্লাই দেওয়া হবে উমারেরটাও দেওয়া হইব তারপরও তোমার এক কদমের সওয়াবের সাথে কোনোদিন পারবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর কয় হায় হায় এটা তো জানি না হ্যাঁ এটা কোন রাতের নেকি জানার দরকার আছে নাই হে জোরে বলেন আছে নাই আপনাদের মনে কষ্ট হইতেছে অনেক রাত হয়ে গেছে তাই না দেড় ঘন্টা কেটে গেছে দেখেন প্রতিষ্ঠাতা আবু
আমাক দিছেন 9টা সময় আল্লাহ কবুল করুন বন্ধুরা রে আমায়ার আবু বকরের একতের নেকি চায় ওমার আমার নবী কয় আবু বকর কি করবা তোমার ব্যাপারে কোন রাতের নেকি জানবেন সবাই রাজি আছেন তো বন্ধুরা রে আমায়ার আমার রহমতের নবী তোমার নবী মায়ার নবী আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিছে আমার নবীও দৌড় প্রতিযোগিতা দিছে স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে রে ভাই আমার নবী ফাস্ট হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী কি হইছে ফাস্ট হয়ে গেছে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার করে আকাশের তারা গুনতেছে আকাশের কি তারকা গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটশো নয়শো দশ এরকম গুনতেছে আমার নবী কয় আয়েশা রে কি করো আমি কি করবো দর প্রতিযোগিতা পারিনি আকাশে তারা গুনতেছি আমার নবী কয় আয়েশা রে এ আকাশের তারকা কে বই গুই না শেষ করতে পারবে না জোর জোরে কন্দা সোয়া আয়েশা কি এবার আরো খুশি হলো না বেজার হলো খুশি দেখতেছে জোরে পারলাম না এদিকে পারবে তাহলে বিড়াও পারলাম না এইবার আয়েশা একটা দৌড় মারছে রে ভাই একদম ঘরের ভিতরে চইলা গেছে ঘরের ভিতরে যাইয়া গো আয়েশা এইবার পয়সা পড়েছে আমার নবীও পিছনে পিছনে যায় আমার নবী তো বুঝতে পারছে আয়েশার বুঝতে বেজার আমার নবী যাইয়া রে খেজুর গাছের পাতে ডাল দিয়া দিছিল বেড়ারে ভাই খেজুরের পাতার সাউনি এইবার বেড়ার ভিতর যে হাতটা বাইরে চলে গেছে এক মুষ্টি বালি এইবার দইরা কয় হুজুর এই মরুভূমির বালি কি ঘোরা যাইব কই না 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 এটা ঘোরা সম্ভব না আম্মা যারা ঈশ্বর সৃষ্টিকে রাতি আল্লাহ আনা বলে আর রাসূল আল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আছে কারণ আমার বাবার নাম আসবে কার নাম কথা কন না গিয়া আম্মা যারা ঈশ্বর সৃষ্টি করে দিয়ে লাল চিন্তা করতেছে আমি দৌড়ে পারি নাই আকাশের তারা গুনেও পারি নাই কিন্তু নেকির দিক দিয়ে আমার বাপ সারা তার কেউ হতে পারে না এইবার আমার নবী কয় আয়েশা রে এই মরুভূমির পালির কোনা কই না সে বিচারা যাইব না তার চাইতে বেশি নেকি আছে বলে কার ওই তোমার সতীনের বাপের আল্লাহ করবে না কার তোমার সতীনের বাপের হযরত উমার আল্লাহ করবে না এইবার আয়েশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি কিছুই নাই আমার বাবার কি কিছুই নাই আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানো নি আম্মা যারা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি আছে আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি সহ তাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তবুও তোমার বাবার নেকি বেশি হইব জোরে জোরে করেন না সুবহানাল্লাহ এই নেকিটা কেমন নেকি ছিল আল্লাহ কেন খুশি হইল এই কনকনা শীতের রাত আপনারা এখনো প্যান্ডেলে বসে আছেন অনেক মানুষ আরামে ঘুমাইতেছে অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে রয়েছেন আবার ফজরের নামাজও আছে আল্লাহ করবেন বন্ধুরা রে আমার এ আমার সাথে কি রাজি লাভাসীরা
ভালো করে শুনে নাও আমার নবী কয় আবু বকর কোন রাতে নেকিটা ভালো করে শুনে নাও আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে মদিনায় হিজরত করবে কি করবে গোপনে কিভাবে হবে হিজরত হবে কি প্রকাশ্যে না গোপনে আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে প্রকাশ্যে না গোপনে একসাথে বলেন পরবর্তীতে প্রকাশ হয়েছে তাও কুমারের মাধ্যমে বন্ধুরা রে আম্মায়ার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর আমার সাথে যাইতে হবে হিজরতে ভাই আমরা তো শুধু ওয়াজ শুনি বোঝার চেষ্টা করি না আমার আল্লাহ এতটা ভালোবাসছে আবু বকরের স্ত্রীর সাথে আমার নবীর ছিল বন্ধুত্ব জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন বিদায় হলের ভাষণ দেয় আপনারা সকলেই জানেন কেউ আগে বিরোধিতা করেন সর্বপ্রথমে বিরোধিতা করেছিল আবু জাহেল কথা কোনটা গিয়া পাথরে ঢেল দিছে আবু লাহাব আল্লাহ এই জন্য কি করলো এটা সূরায় নাযিল করলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এই আয়াতটা যখন নাযিল হইছে আমার নবী পরে সাহাবীরা পরে আল্লাহ করে এই আয়াতের খবর চলে গেছে ওর বাড়ি এবার আবু জাহেলের স্ত্রী ও তো সেই তেমিতে চলে আইছে হ্যাঁ আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ বানাইছে মোহাম্মদ তা তো হতেই পারে না এবার সে পাথর একটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য আসছে আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সাথে বৈশা রয়েছে আমার নবী মসজিদে আবু বকরের সাথে কথা বলতেছে আর সুরা আল্লাহ তিলাওয়াত চলতেছে আল্লাহ আকবার আর এই মুহূর্তে বদমাইশ হয়েছে আমার নবীরে মারার জন্য এই জন্য আরো শাস্তি হবো সুরা আল্লাহের তাফসির করেন ভাই এত তাফসির তো সহজ না অল্প অল্প করে বলে যাচ্ছি এবার পাথরটা হাতে নিয়ে এবার গেটের সামনে দাঁড়ায় কয় আবু বকর কি তোমার বন্ধু মোহাম্মদ কই এ আবার কি কয় প্রতিষ্ঠা আমার সামনে আসরা আপনারা কি দেখতেছেন না আমার নবীর সাথে আবু বকর এরকম ভাবে বৈশাখ কথা বলতেছে আবু বকর দেখে অথচ আবু লাহাবের স্ত্রী দেখে না আবু লাহাবের স্ত্রী এটা পর্দা ফালাইছে কে জোরে কর না গা বন্ধুরা রে আমার সূরা লাহাবের তাফসীর বললে পাওয়া যায় বলে ভাই এই জন্য আল্লাহ বলছে তাব্বা দিয়া দাবি লাহাবি ও তাব আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলে আবু লাহাবের স্ত্রী পাথরটা হাতে দিয়া কয় আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ রে বইলা দিও আমার পরিবারের বিরুদ্ধে যেই ছন্দ বানাইছে যেই কবিতা লেখেছে আমার পরিবারের বিরুদ্ধে যেই কোরআনের আয়াত বলছে এটা কিন্তু মাইনা নেওয়া সম্ভব না তোমার বন্ধুরে যদি আজকে পাইতাম ও আবু বকর তোমার বন্ধুরে আজকে পাথর দিয়ে বেল দিয়ে মাথাটা ফাড়াইয়া দিতাম আবু বকর কয় কি কয় একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় একবার তার দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বুঝে আসে না কারণটা কি ও মায়ার নবী গো আমি আপনার সাথে বসা আমারে দেখে অথচ আপনারে দেখে না আমার নবী কয় আবু বকর শত্রু পক্ষ যখন আমি নবীরে মারতে আসে রে আমার আল্লাহর চোখের জন্য একটা পর্দা পালাইয়া দেয় এই জন্য আমারে দেখতে পারে না জোরে জোরে কন্ন আর প্রেম খেলাম এসকে এলাহি সকলে তা জানে না যারে জানায় সেটি জানে অন্যকে বই জানে না নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোর জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে আবু বকরের যেই দিন আমার নবী বলছে ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় না জোরে কোন সুবহানাল্লাহ
أبو بكر دار دار زادي بيتا لا غير باي كمل مالو باشا سلو لا يمكن أحد ما تأكل أحب بين جميع والديه وولدي وابن ساج بين يا حدث تقول لي على سر فينيشين هيا زاي جيبونير تايند بيشي مالو باش توه بكار زركوار بندورا ريا أبو بكر دار دار زادي بيتا لا غير রাতে কাটাই রে এক রাত নয় দুই রাত নয় এরকম ভাবে রাত কাটায়া দেয় আমার নবী এমন একটা দিন আবু বকর রাইসা ডাক মারছে আবু বকর দরজা খোলা আল্লাহ করে আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর এই গভীর রাতে আমি তোমারে ডাক দিলাম আর সাথে সাথে তুমি দরজা খোলা দিলা কারণটা কি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আল নবী গো ও মায়ার নবী আমি কেমন ঘুমাব গো নবী কারণ আমি আবু বকর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর চলো যাই এই মুহূর্তে বের হই তোইব আমার আবু বকর কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বের হই বেটা ভালো কইরাই জানি গো নবী কিন্তু আমার ঘরের ভিতর আপনাকে মেহমানদারি করাইতে চাই ও মায়ার নবী গো আমার ঘরের ভিতর আপনার জন্য কিছু খাবার রেডি করাই আছে আমার মুরব্বি বাবার হই দিবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর আমার নবীর সাথে রওনা দিছে রে ভাই রাস্তার মাঝে যাইয়া আবু বকর গভীর রাতে পাগলামি শুরু করে দিছে আবু বকর একবার টাইলে যাই রে শান্তি কিরা জেলাবাসীরা আবার বামে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় আবু বকর এরকম ভাবে আমার নবীর সামনে দিয়ে ঘুরতেছে একবার পিছনে যায় একবার সামনে যায় একবার ডাইনে যায় একবার বামে যায় আমার নবী কয় আবু এরকম পাগলামি তো তুমি কোনোদিন করো না আজকে কেন করো আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর জীবনে কত সফর করলাম তোমার সাথে কোনোদিন তো এরকম পাগলামি করো না আজকে কেন পাগলামি করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হো আমি কিসের পাগলামি করলাম আমার নবী কয় আবু বকর একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কারণটা কি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে করুন আমার নবী আবু বকর ভালোবাসো ঠিক আছে কিন্তু একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও এরকম পাগলামি কেন করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন পাগলামি করি নবী জানেন নি আমি যখন পিছনে দাঁড়াই গো নবী গো ও মায়ার নবীজি আমি যখন পিছনে দাঁড়াই আমি মনে করি আমার কল্পনা জল্পনা শুরু হয়ে যায় না জানি কোন বেঈমান আমার রহমতের নবীর সামনে দিক থেকে আঘাত করে আমার যখন আমি সামনে যাই আমার মনে হয় না জানি কোন বেঈমান ডান দিক থেকে আমার নবীর তীর মাইরা দেয় আমার যখন আমি ডাইনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীর বাম দিক থেকে তীর নিক্ষেপ করব এই জন্য আমি বামে যাই ও মায়ার নবী গো এই জন্য আমি চারপাশ দিয়ে শুধু পাগলামি করি নবী গো আমি আবু বকর জীবন দিতে পারব কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগতে দেব না জোরে জোরে কর না সুবহানাল্লাহ আবু বকর বলতেছে হুজুর আমি আপনাকে আমি আবু বকরের জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে কর সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইবার আবু বকর রাস্তা দিয়া যাই রে ভাই আবু বকর তাকায়া দেখে আমার রব
রাস্তার মাঝে যখন হাইটা যাই ও পাথরের উপরে যখন রহমতের নবীর পাও পড়ে রে ভাই আবু বকর তাকায়া দেখে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায় জোরে জোরে করে না সুবহানাল্লাহ এই বারবার করে কান্দার কয় এই নবী গো ও মায়ার নবীজি আমরা তো গভীর রাতে বের হইছি গো নবী আকাশটা বর্ষা হয়ে যায় ও মায়ার নবী গো এই মুহূর্তে তো দিনের আলো বের হয়ে যাইব মানুষ তো দূরে থেকে আমাদেরকে দেখতে পাইব বেঈমানরা যদি আমাদেরকে দেখতে পারে নবী গো ওরা আক্রমণ করবে গো নবী ওরা যদি তীর মারে আমি আবু বকর সইতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি আবু বকর সইতে পারবো না আমার নবী কয় আবু বকর কি করতে চাও আবু বকরের সামনের দিকে তাকায় দেখে একটা কূপ দেখা যায় আবু বকর কান্দার কয় নবী গো এই কূপের ভিতর যদি আশ্রয় নিতে পারি এই কূপের ভিতর যদি একটু আমরা সময় কাটাইতে পারি নবী গো তাইলে বুঝি ভালো হয় আবার যখন অন্ধকার হবে তখন আমরা রওনা দেব আল্লাহ আমার মুরব্বী বাবার ও সাতক্ষীরা জেলা বাসীরাম হিজরতের ঘটনা পড়লে আমার ওয়াজ পাওয়া যাইব ভালো করে শুনে নাও এইবার আমার নবী আবু বকর রেডি আরে ভাই এইবার ওই গর্তের ভিতরে ঢুকতেছে কূপের ভিতর যখন ঢুকে রে বন্ধু আবু বকর কয় রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আগে গর্তের ভিতরে ঢুকতে পারবেন না কারণ আমি আবু বকর আগে যাইতে চাই আল্লাহ ওই গর্তের ভিতর কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই গর্তের ভিতর ছিল একটা ভয়ঙ্কর সাপ যে সাপটা আমার নবীরে দেখার জন্য এক বছর নয় দুই বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীকে দেখার জন্য কিন্তু ওই সাপটা আমার নবীকে দেখতে পারে না আবার ওই সাপটা আমার নবীকে দেখার জন্য একটা নয় দুইটা নয় কয়েকটা গর্ত করে কোনো কোনো তাফসীরকার উল্লেখ করে সাতটা কোনো কোনো রেওয়াতে আসছে এগারোটা কোনো কোনো রেওয়াতে আসছে তেরোটা যাই হোক এতগুলো গর্ত করছে শুধুমাত্র আমার নবীরে দেখার জন্য এইবার আবু বকর বলতেছে হুজুর এই গর্তে আপনাকে আগে যাওয়া যাবে না বলে কেন বলে গর্তটা অনেক পুরাতন এই জন্য আমি আবু বকর যাইতে চাই কারণ এখানে বিষাক্ত সাপও থাকতে পারে আমি আবু বকর আগে যা পরিদর্শন করবো তারপরে আপনি নবী প্রবেশ করবেন আল্লাহ তাকে কত ভালোবাসে নবীকে কত ভালোবাসে আর আমরা শুধু নবী নবী করে এক শুধু কই ভালোবাসি ভালোবাসি অথচ নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই কথা কন নাকি নবীরা ভালোবাসি নবীর সুন্নাত মাথায় টুপি নাই আছে না নাই এরকম অনেক মনে হয়েছে বন্ধুরা রে আম্মায়ার আবু বকর গর্তের ভিতরে আগে যাইলারে তাকায়া দেখে ওই গর্তটার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায় আমার মুরব্বী বাবার ভালো করে শুনে নাও আবু বকর যাইয়া গো গর্ত গুলো দেখে সুন্দর লাগে কোনো কোনো গর্ত নতুন দেখা যায় আবু বকর চিন্তা করে না স্যার কোন গর্তের ভিতরে বিষাক্ত সাপ রয়ে গেছে এই বিষাক্ত সাপ যদি আমি আবু বকর ধ্বংস করে তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না আল্লাহু আকবার এই বইলে আবু বকর কোন কোন রাতের উত্তর উল্লেখ করা হয় পাগড়িটা এইরকম ভাবে খুইলা সিরা সিরা সব গর্তের মুখের ভিতর ঢুকাইতেছে বন্ধুরা রে আম্মা আরে প্রত্যেকটা গর্তের ভিতরে যখন পাগড়ির সিরিয়া ঢুকাইছে রে ভাই দুইটা গর্ত বাদরায়া গেছে রে একটা গর্তের ভিতরে আবু বকর বইছে রে ভাই আর একটা গর্তের উপরে পাও রাইখা আমার রহমত লিল আলামিন নবীর শুইতে দিছে আল্লাহু আকবার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রে আসাই তাম সোনার মদিনায়া মনে চায় রে আসাই তাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আজি কার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে দুইটা গর্ত একটা গর্তের উপর সে বসে আর একটা গর্তের উপর পা ঢুকাইছে আমার নবীরে ডাক দিয়ে কয় হুজুর আপনি এবার আরাম করতে পারেন আর আল্লাহ কত ভালোবাসে আল্লাহ কয় জিব্রাইল যা ওই কূপের মুখে এই মুহূর্তে মাত্র সার জাল দিয়া এমন ভাবে পেছায়া দিতে বলবি যেন দূরের লোকজন দেখা মাত্র বুঝতে পারে এটা অনেক পুরাতন এর ভিতর কোনো মানুষ চাইতে পারে না এমন সিস্টেম করা আমার আল্লাহ তাআলা গর্তের উপরে সাজায়া দিছে মাত্র সার জাল দিয়ে এইবার ভিতরে আমার নবী আর আবু বকর এইবার আমার নবী আবু বকরের উরুর উপরে উরুর উপরে আমার নবী মাথাটা দিয়ে দিছে আমার নবীর চোখে ঘুম দিছে কে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله চোখে ঘুম নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই বার আমার নবী যখন শুয়া পড়ছে রে আবু বকর আমার নবীর মাথায় হাত বুলাইতেছে আল্লাহু আকবার মনের মতো করে হাত বলাইতেছে আর আমার নবীর মায়ার দৃষ্টি দিয়ে দেখতেছে এইবার আমার নবীর দিকে তাকাইরা আবু বকর শুধু হাত বলাইতেছে রে ভাই গর্তের ভিতরে যে সাপটা রয়ে গেছে কোন রাত্রি নে কি মনে আছে হ্যাঁ ও আজকে আমি অন্য ধারায় গেছি কয়টা ধারায় আছি একটাই তো আছি কথা বুঝতেছেন তো আপনারা নাকি শেষ করে দেব যত যাই বলেন এগারোটার উপরে জানে আর যায় না ভাই আল্লাহ একটু একটু আমার দিকে একটু তাকান দেখেন আমার মুখের দিকে একটু তাকান একটু সময় দিয়েন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমারও তো একটু রেস্টের দরকার কি যাক যাক প্রতিটা দিন আবার আপনাদের কালকে সদরে যাব আমি মনে হচ্ছে আপনারা প্রথমে আইসে যেভাবে পাইছিলাম আমি মনে হচ্ছি যে অল্প সময়ের ভিতরে মনে হয় মনে হবে আবার তুলে দিয়েছেন নয়টা আমি মনে হলো আরও তাড়াতাড়ি হবে তে আশা নিয়েই তাড়াতাড়ি উঠছি যাই হোক আপনারা যেহেতু কোরআনের পাগল নবীর পাগল আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমি বন্ধুরা রে এইবার গর্তের ভিতরে যে সাপটা রয়েছে রে ভাই আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করছে সাপের মুখে হাসি আল্লাহু আকবার কর সাপে কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে তোমার দয়ার সীমা নাই তুমি এত দয়ালু তোমার দয়ার কোন সীমা নাই দয়ার কোনো শেষ নাই তরম করুণা অসীম দয়ালু তোমার নামে শুরু করছি আমি আজকে রহমাতাল লিল আলামিন নবী রে আমার দুইটা চোখ দিয়া আমি মন বইরা দেইখা নেব আল্লাহু আকবার এইবারে এক নাম্বার গর্ত দিয়া যখন বের হইতে চায় কি করা বন্ধ কি লাগছে বন্ধ এইবার সাপের মনের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব কারণটা কি এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই
পাঁচক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাইলা মেরা গেলা গায়ে হাজি সাহ পাঁচক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাইলা মেরা গেলা গায়ে হাজি সাহ চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালে শাস্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শাস্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শাস্তি বুঝি আমি অপেক্ষা করতেছি আমি রহমাতাল্লিল আলামিন নবী হওয়া আরসাল না কাইল্লা রহমাতাল্লিল আলামিন আমি রহমতের নবীরে দেখবো আল্লাহ সেই নবী আজকে যেই কূপের ভিতরে ঢুকছে আজকে আমি মন ভরে দেখবি একটা নয় দুইটা নয় আমি যে কষ্ট গর্ত করছি প্রত্যেকটা গর্তের মুখে আবু বকর বন্ধ করছে আল্লাহ তুমি কি এটা দেখো না পশু পাখি আল্লাহর সাথে কথা বলে কি বলে না আল্লাহর জিকির করে কি করে না সূরা রাত আয়াত নম্বর 28 আলা বি জিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ বলছে যেই কলবের ভিতরে আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতরে শান্তি নাই কথা কন ঠিক কিনা বন্ধুরারে আমার আল্লাহ বললেন আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে আমার সাথে কি রাজিলা বাসিরা আজকে তোমরা আল্লাহর জিকির করো না আজকে তোমরা নামাজ পড়ো না আজকে তোমরা হজ করলে না আজকে তোমরা যাকাত দিলা না আমার মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করলে না তার উপর তোমার বরণ হয় না কিন্তু জানোনি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখি মারা যায় একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গরু মারা যায় একটা দুম্বা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই দুম্বা মারা যায় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় পশু পাখি মারা যায় নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে নদীর মাছ মারা যায় গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায় গাছ মারা যায় কিন্তু মানুষও মারা যায় না মানুষও মারা যায় না কারণটা হইল কি বলুন ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন সূরা সারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য একসাথে বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার আমার মুরব্বী বাবারা পশু পাখি মারা গেলে হিসাব নাই গাছ যদি মারা যায় হিসাব নাই মাছ যদি মারা যায় হিসাব নাই গরু বাছুর যদি মারা যায় হিসাব নাই কিন্তু মানুষ যদি মারা যায় তার হিসাব হইব কথা কন হিসাব হইব এই হিসাবটা আবার কেমন ভাবে হইব ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা
রাতে সারাইয়াবা এক বিন্দু পরিমাণ যদি তুমি নেকামল করো আমার আল্লাহ দেখায়া দিব এক বিন্দু পরিমাণ যদি বাদামল করো আমার আল্লাহ দেখায়া দিব সরিষার সারা পর্যন্ত যদি তুমি নেকামল করো রে ভাই ফামাই আমাল মিসকাল যারাতিন খায়র ইয়ারা ফামাই আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা এক সরিষা সারা পর্যন্ত যদি নেকামল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব জোরে জোরে করে না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমায়ার সাফ দুইটা চোখের পালে পালে একান্দার কয় আল্লাহ এক বছর নয় দুই বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করলাম রহমতের নবীরে পাবো বইরাই আমি দেখে আমার আত্মাটা ঠান্ডা করে নেব জোর জোরে করে না সুবহানাল্লাহ এইবার যেই গর্তের উপরে পাও রাইখা দিছে রে ওই গর্তের সামনে দাঁড়াইয়া সাপটা কান্দার কয় আল্লাহ আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীর আমি দেখতে পাইতাম আল্লাহ আজকে যদি আমি নবীর না দেখতে পারি ও মালিক রে আমি সাপের জীবনটা বিফলে যাইব আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ তো ভয় পাইব আমারে পিটাইয়া মাইরা পালাইব আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ আজকে যদি না দেখতে পারি আমার কপাল বুইরা যাইব আর তোরা কপাল তো জীবনে সুরা লাগবে না ও মালিক আবু বকর কেন পাও সবাই না আমিও তো নবীরে দেখতে পারি না আল্লাহ গো আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি এটা তো মেনে নিতে পারি না আল্লাহ তুমি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব কি করব না আল্লাহ কয় সামনে তুই কি চাস বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই আবু বকর তো পাও সরাই না আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে আল্লাহ আকবার সাপে কার অনুমতি চাই জোরে কোন আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই হ্যাঁ এত রাতেও আপনারা এইভাবে শুনতেছেন 11টা পার হয়ে গেছে প্রতিষ্ঠাতা 11টা পার হয়ে গেছে আপনারাও জানেন আমাকে দুটো বিষয় দিছেন আমি তো জানি না যে দুইটা বিষয় আপনি বলতে হবে আমি যদি নিজে একটা বিষয়ের উপর কথা বললে শেষ হয়ে যাবে আরে কোন এত রাইতে এখন বলতেছে আবার কার বলা আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনারা সবাই শুনবেন সবাই রাজি মুহররমের 10 তারিখ একসাথে বলেন মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হাই রে কি গটাইলেন শহীদ জাহর খাইয়া হাসান শহীদ জাহর খাইয়া হোসেন শহীদ কারবালা হাই রে হোসেন শহীদ কারবালা জাইনালা তিনি বন্দির হইল তুমি জাইনাল ময়ূর না হাই রে তুমি জাইনাল
নবীর বংশরাইব না আল্লাহ মুহাররমের 10 তারিখে মুহাররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হাই রে কি গটাইলেন ওটা শেষ করতে গেলে দুইটা বাজে ওটা শেষ হবে না যাক অল্প একটু সাথে সাপে দংশন করলো কি করলো না কি ওই জায়গায় কি ও ওখানে ওই জিনিস শেষ করতে হবে হ্যাঁ আল্লাহ এত রাত পর্যন্ত ওয়াজ করার পরও আপনি তো মন জয় করতে পারলাম না যে লোকগুলো বসছে এরাও তো উঠতেছে না কারণ ডাকি তাই দিয়ে কি আপনি এত রাতে আমার খাটাইবেন দংশন করলো না করলো তাহলে খালি দংশন করে দিয়েছি নাকি শেষ করে ফাতিমার প্রেমে পাগল মারা গো এই এহলা কর্মা মুনেলা ফাতিমার প্রেমে পাগল মারা গো মদিনার দি ঈশায়া মাইরে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাইদে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুন্দা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুন্দা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে আমি বেশি লোক না আমি 30 জন প্রেমিক চাই 30 পারা কোরআন এমন লোক আছে হুজুর কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে আছে না নাই আর এমন একজন ব্যক্তির ঘটনা আপনারা জানেন
যে কোরআন পড়তে পারে নাই অথচ কোরআনকে ভালোবাসে কোরআনকে চুম্মো দিয়েছে কোরআনের উপরে হাত বুলাইছে এই জন্য আল্লাহ তাআলার প্রতি এত খুশি হইছে আল্লাহ তাআলা ওকে জান্নাতই দেয় এই কোরআনকে যারা ভালোবাসেন আজকের আলোচনাটা যারা ফিনিশিং দিতে চান এই প্রেমিকদের কাছে আমি 30 জন ব্যক্তি চাই যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি এই মাদ্রাসার জন্য তালেবে ইলমদেরকে ভালোবাসার খাতিরে আজকে মাদ্রাসার জন্য আমি কোরআনের প্রেমের জন্য প্রথম নম্বর পারার জন্য আমি কালকে দিই আপনারা বাস করেন ও লোক চলে যাবেন তো আপনারা তো দিছেন এটা আছে না কালেকশন হবে দেন না হ্যাঁ কালেকশন না আমাদের ওটা কালেকশন করব এরা 25 করে আমি শোনাবো বাস কালেকশন হ্যাঁ কোন কালেকশন নাই না আলহামদুলিল্লাহ তাহলে আরো ভালো হলো কেউ কিছু দিতে চাইলে ইচ্ছা করে অত লোকজন আছে হাবেশা একটা আচ্ছা আচ্ছা তাহলে এই হাবেশাদের কাছে দিয়ে অথবা রুমাল সব দিয়ে হ্যাঁ তাহলে এটা তো আমাকে বলতে হবে নাকি ওয়াজ শুনবে সবাই বসে আছে মানে এটা আমাদের বিষয়টা তো যাও টাকার জায়গায় এক এক সিস্টেম আবু বকর ধ্বংস করে দাও যখন ধ্বংস করে দিয়েছে তারপর আবু বকর পাও নারায় না কারণটা কি কারণটা কি রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর চিন্তা করে আমি যদি পাও নারাই এই ব্যথার কারণে যদি আমি পাউটা নারাইব আমার রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা যাইব আর নবীর ঘুম যদি নষ্ট আমি হাসর ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিব কারণ আমার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি জোরে জোরে কন্না সুবহান আর কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ তার দিমিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না এইবার আবু বকর দুইটা চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে কান্দের ভাই এইবার সাপের বিষ আস্তে আস্তে আবু বকরের মাথায় উঠতেছে আল্লাহু আকবার আবু বকর পা দিল রে দেহটা নীল হইতাছে তারপর আবু বকর আমার নবীরে এত ভালোবাসে রে জীবন দিতে পারবে তবু আমার নবীর ঘুমকে ডিস্টার্ব করতে পারবে না জোরে জোরে কথা সুবহানাল্লাহ প্রেমের বিষে দর্শে বাজারে কি করে প্রেমের বিষে তোরছে গো সারে কি করিবে উজাই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো আবু বকরের পুরা শরীরটা নীল হইতাছে বেতার ছোটে আবু বকরের চোখ দিয়ে গরম পানি বের হইতেছে আল্লাহু আকবার আবু বকরের চোখের এক ফোঁটা পানি আমার নবীর গালের উপর পড়ছে রে সাথে রাজেলা মাসিরা আবু বকরের চোখের পানি যখন বইরা গেছে আমার নবীর ঘুমটা ভাঙ্গা গেছে গো আমার নবীর টানা টানা চোখ নিয়া কয় আবু বকর
আবু বকর চোখ বড় কি জোরে কর পানি আমার নবী কয় আবু বকর ও আবু বকর তোমার চোখ বড় পানি আর তোমার মুখটা নীল হয়ে গেছে কান্নাটা কি আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আবু বকর পায়ে বিষাক্ত সাপদংশ কইরা মালাইছে আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর তোমার পায়ে বিষাক্ত সাপদংশ করছে আমি নবীরে কেন ডাক দাও না আবু বকর কয় রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর জীবন দিতে পারবো গো আপনি নবীর আরামের ঘুমকে আমি হারাম করতে পারি না জোর জোরে কল্লা সুবহানাল্লাহ আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর পাউটা তাড়াতাড়ি দেখাও আবু বকর যখন গর্তের দিকে পাউটা তুইলা মালাইছে বিষাক্ত সাপটা এবার মাথা বের কইরা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী কই শাশুরে আমার আবু বকর রে তুই ধ্বংস করছো আমি নবীর কোলে যাই কষ্ট দিছোস আমার আমার তুই সালাম দেশ কারণটা কি সাপটা কয় নবী গো আবু বকর রে ধ্বংস করার আমার তো কোনো ক্ষমতা নাই আবু বকর রে কামড় দেওয়ার শক্তি তো আমার ভিতর নাই তুই কি করছস তুই আচ্ছা আর কেউ দিছে হ্যাঁ আমার নবী কয়েছে তুই আবু বকরের কামড় দিছস দেখ আবু বকরের শরীরটা কি হয়ে গেছে হুজুর এটা তো আমি দেই নাই আমার মালিকের দেওয়ার হুকুমতি দিছে দেই তো আমি দিছি সুবহানাল্লাহ আমার নবী কান্দার কই আল্লাহ আমি নবীরে কষ্ট দিয়া কি তুমি মজা পাও আমার আবু বকর রে কেন তুমি ধ্বংস করাইলা আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে আমার বন্ধু নবীরে জানাইয়া দে এই সপ্তাহে এক বছর নয় দুই বছর নয় শত শত বছর তৈরাই আমার বন্ধু নবীরে দেখিতে চায় আবু বকরের কারণে দেখিতে পারে না এই সাপের মনের দুঃখ নিয়ে সাপটা আমার কাছে কান্দা আজি করছে এই জন্য তো ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছে ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানাইয়া দে আমার বন্ধু নবীর মুখের ভিতর যেই লালা মোবারকটা রয়ে গেছে যেই মুখের ভিতর লালা মোবারকটা রয়ে গেছে এই মুখের ভিতর লালা মোবারকটা আমি আল্লাহ তাআলা এমন সুন্দর করে সৃষ্টি করছি রে এই লালা যদি আবু বকরের বিষাক্ত পায়ে যেইখানে সবল মারছে ওইখানে মালিশ করা হয় আবু বকর আগের মতো ভালো হয়ে যাই বজর জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল আবু বকর রে সাপে কাটে ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখা গালি আমার নবীজি ওই নবীজির প্রেমে তোমরা দরুদ কুরবানি বিজ্ঞানীদের মুখা গালি আমার নবীজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ঘটনা লম্বা চূড়া যেহেতু আবার কারবালা বিষয়ে ট্রাস না দিলেও আপনারা ছাড়বেন না এই জন্য আমি মুক্তাসারে কারবালার বিষয়টা আমি ট্রাস দিচ্ছি আপনারা মুরব্বীরা বিশেষ করে জানে যারা ইয়াং জেনারেশন অনেকেই আবার জানে না বিশেষ করে ছোটরা অনেকেই জানে না কারবালার প্রেম আমাদের মনে দরকার আছে না জোরে কর আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি তারা মরে
زرقان ترى مره نا ترى جيبتو بالا حياو عند ربهم رزقون ترى جيبتو তোমরা বোঝো না তোমাদেরকে আমি আল্লাহ যেমন রিজিক দেই আল্লাহু খায়রুর রাজিকিন আমি আল্লাহ যেমন তোমাদের রিজিক দাতা তাদেরও আমি আল্লাহ রিজিক দাতা তাদেরকেও আমি রিজিক দেই জোরে কম সুবহানাল্লাহ রিজিক দার মালিক কে আল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ একটা আমল নিয়ে আসেন আল্লাহু খায়রুর রাজিকিন বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন বন্ধুরা রে আম্মার কারবালার বিষয় তোমরা সকলে কম বেশি করে জানি তারপর আমি মুক্তাসর একটা কারবালার প্রেমের একটা শামসিয়া যাই কারবালার একটা আলোচনা দিয়ে যাই রে ভাই যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না ওয়ালা তাকুলুল মাই পুতালু ফি সাবিলিল্লাহি তারা মরেন না কারবালার জমিনে যারা জীবন দিছে রে ভাই কারবালার জমিনে যারা জীবন দিছে ইসলামের জন্য আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না দাও আজকে পানির অভাব নাই আজকে পানির অভাব নাই ঘরে ঘরে আমরা টিবলের ব্যবস্থা করলাম ঘরে ঘরে পানির ব্যবস্থা অত নবীর আওলাদের মুখে পানি নাই এক ফোঁটা পানি নাই তাদের কেমন কষ্ট হয়েছে জানেননি কিতাবের ভিতরে উল্লেখ করা ভাই রে ভাই আমার নবীর প্রেমে পাগল হইয়া হুসাইন মুরব্বিদের কাছ থেকে বিদায় চাই মুরব্বিরা কয় হুসাইন তুমি যাইবা কারবালার নগরে ও হুসাইন জানো আমি এই কারবালার নগরে যাইবা এলাকার মানুষের ব্যবহার তো যেমন তেমন কিন্তু ওদের আঘাতের ব্যবহারটা খুব খারাপ মারাক তো ওইখানে যাওয়া যাইব না যদি যাইতে ভাই হুসাইন রে ও হুসাইন যাও 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 সর্বপ্রথমে তোমার নানার কাছ থেকে অনুমতি চাও আল্লাহ আকবার এবার হুসাইন রওনা দিছে রে ভাই লম্বা একটা ঘটনা কারবালার আলোচনা এক রাত নয় দুই রাত নয় একটা সাত সাত আলোচনা করলেও শেষ করা যাইব না আমি মুক্তাসারে মূল আলোচনাটা দিয়ে যাবো ভালো করে শুই না নাও হুসাইন যাইয়া আমার নবীর রওজার পাশে যাইয়া চলু বড় পানি বহু বড় ব্যথা নিয়ে কান্দার কয়ে না না গো ও নানা বিদায় দাও রে নানা ও নানা বিদায় দাও ফাতিমার কাছ থেকে বিদায় নাই ফাতিমার রোজার থেকে বিদায় নাই ভালো করে শুই না নাও আরে এইবার হুসাইন যখন যাই রে আলোচন তাই দুই জন নয় 72 জনের কাফেলা নিয়ে হুসাইন রওনা দিছে আল্লাহু আকবার হুসাইনের কাছেও পানি ছিল রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোন কোন তাফসিরেকার উল্লেখ করে 12 লিটার কেউ কেউ বলে 16 লিটার কেউ কেউ বলে 21 লিটার কেউ কেউ বলে 40 লিটার এই 40 লিটার পানি নিয়ে হুসাইন রওনা দিছে রে রাস্তার মাঝে যাইয়া গো হুসাইনের কাছে পানি চাই আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও এইবার এজিটের লোকরা এসে হুসাইনের কাছে পানি চাই বলে আমার সাথে তোমার যাইতে হইব হুসাইন আমি তোমার রিসিভ করতে আইছি আল্লাহু আকবার এইবার হুসাইন রওনা দিছে রে আরে বল পথে নিয়া যাই সঠিক পথে না নিয়া ভুল পথে যখন নিছে রে ভাই এইবার হুসাইন কয় ও আমার কাফেলা বাসির এইখানে তোমরা তাবু গাইরা দাও নানার ভবিষ্যৎ বানিছে এটা বইলা গেছে এইখানে পাওয়া গেছে হুসাইন কান্দার কয় কাফেলা বাসির আরে আমার নানার ভবিষ্যৎ বানিছে বইলা গেছে আমি তো পাইছি এই কাফেলা তোমরা টানায়া দাও মহিলা যারা আছো তাদেরকে পর্দার ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহু আকবার কারবালার নগরে মহিলাদের পর্দার ব্যবস্থা আছে না নাই একসাথে বলেন
মা বোনেরা শুধু আর শুনলে হবে না তোমাদের পর্দার দরকার আছে নাই অনেকেই কিন্তু আমরা আওয়াজ শুনি কিন্তু আমলের বেলায় নাই আজকে আওয়াজ শুনবেন আবার আমলও করার নিয়ত করতে হবে আমলও করতে হবে বন্ধুরা রে আম্মা এইবার কারবালার নগরে তাবু যখন গাইরা দিছে রে পেরেশানি হয়ে গেছে রে ভাই সবার মুখে এইবার শুকিয়ে গেছে পানি নাই পানি নাই পানি নাই এইবার শহর বাদু তাবুর ভিতরে যাই আরে ভাই ছোট্ট বাচ্চার দুধ দিয়া রে ভাই শহর বাদু এইবার তাবুর সাথে পিঠটা লাগাইয়া খুঁটির সাথে হেলা দিয়ে এইবার একটু রেস্ট করতেছে আমার আল্লাহ তার চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়ে দিছে আল্লাহ একবার এইবার শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে কোন একজন মহিলা কারবালার নগরে কেসে পাগল বেশে সুবর পানি ভগবার ব্যথা নিয়ে কারবালার ময়দান সারু দিতেছে আল্লাহু আকবার কম ওরে যাও রে জোর কবু তারুরে যাও রে জোর কবু তার মা পাতে মা কে শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন মহিলা ময়দান সারু দিতেছে আল্লাহ এইবারে শহর বানু ঘুমের ঘরে তাকায়া দেখে রে মহিলা কারবালার ময়দান সগোবরা পানি রে বুবুমারা ব্যথা নিয়ে কান্দার দরদায় চোখ দিয়া টকবক টকবক করে ফুটা ফুটা পানি পড়িতেছে শহর মানু তাকায়া দেখে কারবালার ময়দান জারু দেয়ার চোখ মারা পানি টপ টপ করে পড়ে রে শহর মানু পিছন দিকে ডাকে মারছে কে গপিকে এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা বালি রে ভাই ভগবরা বেতন কান্দে আরে ভাই ও শহর বানু আমারে চিল্লা আমি হইলাম কাতুর আমার চিল্লা আমি কে জানি আমি হইলাম উজাইলের মা বলে আপনি কেন কার বলার ময়দান জারু দেনার চোখের বাড়ি পালাইয়া কান্দের ফাতিমা দুইটা চোখের বড় পানি নিয়া কান্দার কয়ে হে শহর বানুরে জাদু শুনি আমার নারে জিনাত আমার এই কারবালার নগরে গলা কাটালে শত্রু পাটে কইরা খানবে রে আমি বাতিল মা
سكر باري بالايا يا مر مالك رامي شاكي راي كامي دايني الله أكبر يا مر مربي بابا را كربلا لامبا يا كايتي أشرباي شوكي بتكاي مر على شرة تامي دي أزاي أي بار كربلا لغوني এইবার পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই এইবার পানি আনবে কে শহর বানু কান্দে আরে কয় কে আসো পানি দিতে পারবা আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনে নাও আব্বাস হালান্দার কারবালার ময়দানে যেইভাবে কষ্ট পাইছে রে ভাই আব্বাস হালান্দারকে যেইভাবে কষ্ট দেওয়া হইছে কারবালার ময়দানে কাউরে এত রকমের কষ্ট দেওয়া পাই নাই আব্বাস হালান্দার কে ডাক দেয়া আব্বাস হালান্দার রে মারতে হইব এইবার আব্বাস হালান্দার সহজ মানুষের কাছ থেকে একটা চামড়ার ব্যাগ নিয়া চামড়ার থলে কিতাবের ভিতর আছে চামড়ার থলে নিয়ে চইলা গেছে পানি আনতে আল্লাহু আকবার কম আব্বাস হালান্দার যাইয়া দেখে রে বেঈমানরা সারো পার দিয়া বেষ্টন কইরা পালাইছে আব্বাস হালান্দার কান্দার কয় আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই আমি তোদের সাথে যুদ্ধ করতে আসবো আল্লাহু আকবার
বেঈমানের কয় আব্বাস পানি দেওয়া যাইব না আব্বাস তারপর কান্দার কয় নবী আউলাদের মুখে পানি দাই পানি দে এই বইলা যখন নদীর কিনারায় সই লাগাছে গো হাগো বেঈমান আব্বাস আল